ওয়েলকাম ভাইয়া ব্রাদাররা, তো কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও নির্লজ্জের মতো হাজির হয়ে গেলাম, কারণ অনেকগুলো জমে থাকা ইভেন্ট আপডেট, আর আজকে এতগুলো ইভেন্টের আপডেট দেব যে আপনি অবাক হয়ে যাবেন যে এত ইভেন্ট আসছে। অনেকগুলো থাকবে ফ্রিতে, অনেকগুলো থাকবে ডায়মন্ড দিয়ে নিতে হবে। তো ফ্রি ফায়ার আপডেট আসার পরে কিন্তু আমার সেরকম কোনো ভিডিওই দেওয়া হয়নি, কারণ ভিডিও বানাবার কোনো আগ্রহই পাচ্ছি না ভাই। আর ভিডিও বানাবার আগ্রহ কেন পাচ্ছি না সেটা আমার চেয়ে তো আপনারাই ভালো জানেন। তো আজকে আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট ইভেন্টে চলে যাব, কারণ আজকে অনেকগুলো ইভেন্ট আপডেট সম্পর্কে আপনাদের জানাতে হবে। তো ভিডিও শুরু করা যাক। তো আপনারা তো জানেন প্রতি বছরে আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট আছে, সেটা হলো র্যাম্পেজ ইভেন্ট। তো কিছুদিনের মধ্যে র্যাম্পেজ ইভেন্টটা আবারও চলে আসবে আমাদের গেমে। তো সেটা কিন্তু বেশি দিন নাই, 10-15 দিনের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে র্যাম্পেজ ইভেন্টটা চলে আসবে। আর প্রতি বছরের মতোই এই বছরও আমাদের র্যাম্পেজ স্পেশাল রিডিম কোড দিবে, আর সেই রিডিম কোড দিয়ে অনেক রকমের রিওয়ার্ড পেয়ে যাবেন আপনারা। তো এই রিডিম কোড আপনারা পাবেন কিভাবে? তো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর তার সাথে বেল আইকন বাটনটা অলে সেট করে রাখুন, কারণ যখনই আমি রিডিম কোড পাবো সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তো গত বছর র্যাম্পেজ স্পেশাল ইভেন্টে রিডিম কোডের মাধ্যমে আমাদের যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো এগুলো। তো তারপরে 7 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে এই বান্ডিলগুলো আসছে, আর এটা আসবে কিন্তু মোকো স্টোরের মাধ্যমে। তো এই বান্ডিলগুলো কেমন লাগলো এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখুন যদি ভালো লাগে বার করতে চান। আর এই বান্ডিলটা কিন্তু আসবে 7 তারিখ ইন্ডিয়া সার্ভারে। তো নেক্সট ইনকিউবেটারে কোন গান আসছে জানেন কি? না জানলে সমস্যা নেই, আপনাদের ভাই তো আছে। তো নেক্সট ইনকিউবেটারে এই আগের গানটা আসছে, আর এখানে এই স্ক্রিনটা থাকবে 1 নম্বরে। আর এই স্ক্রিনটার অ্যানিমেশনটা কিন্তু আমাকে জোশ লেগেছে, লাল একটা কালার ভালো লাগছে। তো কারা কারা বের করবেন অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখুন। আর তারপরে 2 নম্বরে থাকবে এই হলুদ স্ক্রিনটা, আর যেটার অ্যাবিলিটি সিঙ্গেল ড্যামেজ আর ডাবল অ্যাকিউরেটি। আর তারপরেই রয়েছে এই বেগুনি কালারের স্ক্রিনটা, আর এই বেগুনি কালারের স্ক্রিনটার অ্যাবিলিটি হলো সিঙ্গেল রেঞ্জ আর ডাবল আর্মার প্ল্যান্টেশন, না কি যেন আমি নামটা ঠিক বলতে পারলাম না। আর তারপরেই রয়েছে এই নীল স্ক্রিনটা, আর যেটার অ্যাবিলিটি হলো সিঙ্গেল রেট অফ ফায়ার আর ডাবল রেঞ্জ। এই 4 নম্বরটার অ্যাবিলিটি কিন্তু আমাকে জোশ লেগেছে। তো আপনারা যারা যারা এই স্ক্রিনগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু এখন থেকেই ডায়মন্ড জমিয়ে রাখুন। তো অ্যাঞ্জেলিক প্যান্ট, আপনারা অ্যাঞ্জেলিক প্যান্ট দেখলেন ব্লুটা, আর তারপরে দেখলেন আপনারা রেড অ্যাঞ্জেলিক প্যান্ট। আপনারা কি জানেন এখন সাদা অ্যাঞ্জেলিক প্যান্ট আসছে? হ্যাঁ, ফ্রি ফায়ার বুঝে গেছে যে অ্যাঞ্জেলিক প্যান্টের কতটা ডিমান্ড ফ্রি ফায়ারে, তাই তারা অ্যাঞ্জেলিক প্যান্টটাকে বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছে। আর এই সাদা অ্যাঞ্জেলিক প্যান্টটা দেখতে হবে এইরকম। তো আপনাদের কেমন লাগলো এই সাদা অ্যাঞ্জেলিক প্যান্টটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কারা কারা নেবেন। আর এই অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের গেমে চলে আসবে। তো গেমে আসলে কারা কারা নেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আপনারা তো অনেকদিন ধরে শুনছেন যে নতুন যে ঝান্ডা ইমোটটা, তো এই ইমোটটা আমরা ফ্রিতে পাবো। তো এই ইমোটটা আমরা কখন ফ্রিতে পাবো? তো লিক্সের রেকর্ডিং যতদূর জানা গেছে যে এই র্যাম্পেজ ইভেন্টে কিন্তু আমরা এই ঝান্ডা ইমোটটা ফ্রিতে পাবো। তো এই ঝান্ডা ইমোটটার জন্য একটি লাইক করে দিন। তো আমাদের যে স্পেশাল বান্ডিলটা আসছে, তো এই বান্ডিলটা আমরা কখন পাবো? তো কিছুদিনের মধ্যে র্যাম্পেজ ইভেন্ট শুরু হবে, তখন কিন্তু আমাদের টোকেন টাওয়ারের মাধ্যমে এই বান্ডিলটি দেওয়া হবে। আর এই বান্ডিলটি কিন্তু অন্যান্য বান্ডিলের মতো না, কারণ এই বান্ডিলের টাচ করার সাথে সাথে কিন্তু এই বান্ডিলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই কালারটা শুধু লবিতে কিংবা ভল্টে না, এই কালারটা কিন্তু গেমের মধ্যেও চেঞ্জ হবে। মানে আপনি মনে করতে পারেন ফ্রি ফায়ারের ইতিহাসের সবচেয়ে বেস্ট বান্ডিল। রেয়ার তো আছে হিপহপ সাগরা, কিন্তু বেস্ট বান্ডিলের কথা বললাম। তো বান্ডিলটা কে কে বার করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই বান্ডিলটা বার করার জন্য কিন্তু আপনার ভালোই ডায়মন্ড খরচ হবে, তো এখন থেকে আপনি ডায়মন্ড জড়ো করা শুরু করে দিন। তো আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের গেমে চলে এসেছে OB34 আপডেট। তো এই OB34 আপডেটের পর আমাদের গেমে কিন্তু 3টা লবি অ্যানিমেশন আসছে, আর যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা লবি অ্যানিমেশন। তো আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা ডায়মন্ড গুছিয়ে রাখুন এখন থেকে। আর এক একটা লবি অ্যানিমেশন বের করতে কিন্তু কমপক্ষে 1000 ডায়মন্ডের উপরে লাগবে। আর OB34 পর আমাদের গেমে কোন কোন ইমোটগুলো আসছে সেগুলো কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো আপনারা দেখতে চাইলে আমি ইন্ডি স্ক্রিনে সেটা যোগ করে দেবো, তো আপনারা সেগুলো দেখে আসবেন। তো যে 3টা লবি অ্যানিমেশন দেখালাম তার মধ্যে এই লাস্টেরটা কিন্তু খুব বাজে লেগেছে, একটা মেঘের উপরে করে আসছে তারপরে কিন্তু নেমে গেল। তো তারপরে কিছুদিন পরে কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে র্যাম্পেজ টপ আপ ইভেন্ট। আর যে টপ আপ ইভেন্টে থাকছে একটি স্কেটবোর্ড আর একটি ব্যাকপ্যাক, আর তারপরের টপ আপ ইভেন্টে থাকছে 500 ডায়মন্ডে একটি গ্লোয়াল স্কিন আর 100 ডায়মন্ডে একটি কাটানার স্কিন। আর এই টপ আপ ইভেন্টগুলো আসবে র্যাম্পেজ ইভেন্ট উপলক্ষে।
আর র্যাম্পেজ ইভেন্ট ওগুলোকে এইভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো আজকে অনেকগুলো ইভেন্ট সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। তো কি করছেনটা কি, ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এইখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।